রাস্তার পাশে দেখলেন এরকম একটি স্মার্টফোন লাইট জ্বলে পড়ে আছে। আপনি দেখার জন্য গাড়ি বা বাইক থামালেন, তো পড়ে গেলেন ছিনতাইকারী চক্রের খপ্পরে। ঢাকা মাওয়া মহাসড়কে রাতে নিয়মিত ঘটছে ডাকাতির ঘটনা। ছিনতাই আর ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় তা রীতিমতো পথের যাত্রীদের কাছে এখন আতঙ্কের নাম মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। প্রতিদিনই নিত্য নতুন কৌশল অবলম্বন করছে এসব ছিনতাইকারী এবং ডাকাতের দল। আজকে আমরা তাদের এরকম কিছু ছিনতাই এর কৌশল এবং সেগুলো থেকে বেঁচে থাকার জন্য আপনারা কি করতে পারেন এবং ফেরি বন্ধ থাকায় মাওয়ার বর্তমান হালচাল নিয়ে আলোচনা করব। ভিডিওটিতে খুবই গুরুত্বপূর্ণ তথ্য থাকছে ইনশাআল্লাহ, তাই না টেনে মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। বর্তমান সময়ে বৃহস্পতিবার রাত হলেই দল বেঁধে বাইক বা গাড়ি নিয়ে মাওয়া যাওয়াটা একটা ট্রেন্ড হয়ে গেছে, আর কেনই বা যাবে না। বাংলাদেশের সবচেয়ে সুন্দর রাস্তাগুলোর একটি এই মাওয়া এক্সপ্রেস হাইওয়ে। অনিন্দ্য সুন্দর এই রাস্তাটি এতটাই সুন্দর যে কোনো ভ্রমণ পিপাসু মানুষকে টেনে নিয়ে আসবে এই রাস্তায়। অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হতে পারে এই ভেবে যে একটা রাস্তা দেখতে আসার এমন কি মানে হলো। আসলে যারা এই রাস্তাটিতে একবার এসেছে তারাই এই রাস্তার প্রেমে পড়ে যেতে বাধ্য। বাংলাদেশের গর্ব, দেশের প্রথম এক্সপ্রেসওয়ে এটি। আর পদ্মা নদীর ইলিশের কথা তো না বললেই নয়, দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসে শুধুমাত্র পদ্মা নদীর পাশে বসে পদ্মার সুস্বাদু ইলিশ খাওয়ার জন্য। ইলিশের ভরা মৌসুমে তো বটেই, সারা বছরই পাওয়া যায় পদ্মার ইলিশ। কিছু দামাদামি করে ভ্রমণ পিপাসুরা চেখে নিতে পারেন পদ্মার টাটকা ইলিশ। এই ইলিশের জন্য পদ্মার পাড়ে কত শত দোকান গড়ে উঠেছে, এর মধ্যে তো বিশাল বড় বাজেটের এক প্রজেক্ট হিলসা গড়ে উঠেছে শুধুমাত্র ভ্রমণ পিপাসু বাঙালির ইলিশের চাহিদা পূরণ করতেই। এখন তো মাওয়া ফেরিঘাট বন্ধ থাকায় নদীর ধারেই অস্থায়ী ভ্যানে করেও বিক্রি হয় পদ্মার সুস্বাদু ইলিশ। যাই হোক, মূল ঘটনায় ফিরে আসি। ভাইরাল এই ভিডিওটি আগে দেখুন। দেখুন কিভাবে বাইকার ভাইদেরকে সচেতন করা হচ্ছে বাংলাদেশ পুলিশের তরফ থেকে। আর কেনই বা করবে না, ইদানিং এতটাই বেড়ে গেছে মাওয়া এক্সপ্রেসওয়ে চিন্তায় যে অনেক ভ্রমণ পিপাসুরাই এখন মুখ ফিরিয়ে নিচ্ছে সর্বস্ব হারানোর ভয়ে। কিছুদিন আগেই কয়েকজন বন্ধু মিলে প্রাইভেট কারে করে যাচ্ছিল মাওয়া। সেখানে ইলিশ খেয়ে চমৎকার একটি সময় কাটিয়ে ফিরছিল ঢাকার পথে। পথে মাওয়ার কোনো এক স্থানে ঝোপের আড়াল থেকে শাবল বা বল্লম জাতীয় কিছু ছুঁড়ে মারে গাড়ির গায়ে। গাড়ি থামিয়ে কি হয়েছে দেখতে যেয়ে পড়ে যায় ছিনতাইকারীদের খপ্পরে। আবার এরকমও হয়, গাড়ির গ্লাসে ডিম ছুঁড়ে দেয়। হুইপার দিয়ে পরিষ্কার করতে গেলে ডিম ছড়িয়ে সামনের রাস্তা দেখার আর কোনো উপায় থাকে না। তখন নেমে পরিষ্কার করতে যাবেন তো পড়ে যাবেন ডাকাতদের খপ্পরে। এগুলি সবই হচ্ছে এই রোডে ইদানিং। এগুলো থেকে বাঁচতে কখনো কোনো অবস্থায় এক্সপ্রেস হাইওয়েতে রাতের বেলায় অনিরাপদ স্থানে গাড়ি পার্কিং করা থেকে বিরত থাকবেন। আর বাইক নিয়ে রাতে গেলে অবশ্যই দলবদ্ধভাবে যাবেন এবং অবশ্যই অনিরাপদ স্থানে বাইক থামাবেন না। আর রাস্তায় কোনো কিছু পড়ে থাকতে দেখলে সেটা দেখার জন্য গাড়ি স্লো কিংবা থামাবেন না। সর্বাবস্থায় নিজের নিরাপত্তার কথা ভাববেন, সেটা বাইক বা গাড়ির গতি হোক কিংবা ছিনতাই বা ডাকাতির কবল থেকে নিজেকে রক্ষা করা। সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছি। ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করে উৎসাহ দিবেন এবং ভবিষ্যতে এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং উপরের বেল বাটনটি চেপে নোটিফিকেশন অন করে রাখবেন। ধন্যবাদ।